हाइलाघाड़ी आश्रम रोड भैरव बारी श्री श्री रुद्र महायज्ञ परिचालन समिति के तत्वावधान में 4 दिन से चल रहे इस कार्यक्रम के अंतर्गत पूजा अनुष्ठान, गीता पाठ, रुद्र महायज्ञ, महाप्रसाद वितरण आदि किया गया। गौरतलब है कि इस उपलक्ष्य में सोमवार महारुद्र यज्ञानुष्ठान के समाप्ति की घड़ी में संध्या 6 बजे माई भंग नृत्य नाटिका गोष्ठी के द्वारा दक्ष यज्ञ विनाश नृत्य नाटिका कलाकारों के द्वारा प्रस्तुत की गयी। इस नृत्य नाटिका को देखने के लिए हाइलाकांडी भैरव बारी के मंदिर प्रांगण में दर्शकों की भीड़ उमड़ पड़ी। नृत्य नाटिका में महादेव के तौर पर अभिनय किया माईबंग के मशहूर कलाकार अमित कुमार दास और पार्वती के तौर पर अभिनय किया श्रीमती स्नेहा बोस ने। इस उपलक्ष्य में आयोजित एक पत्रकार सम्मेलन भी आयोजित हुआ, जिसमें श्री श्री रुद्र महायज्ञ परिचालन समिति के सह सभापति सुशांत चट्टोपाध्याय ने विस्तारित जानकारी दी। इस कार्यक्रम को सफल बनाने के लिए हाइलाकांडी शहर के आम जनों को धन्यवाद भी दिया गया। আজকে যে একটা মানে রুদ্রযজ্ঞ অনুষ্ঠানে একটা কালচারাল প্রোগ্রাম হয়েছে শ্রী শ্রী রুদ্র মহাযজ্ঞ ভৈরববাড়ি আশ্রম রোড হাইলাকান্দি। এই যে যজ্ঞানুষ্ঠান কয়েকদিন ব্যাপী হয়েছে এবং আয়োজক কমিটি কে আসবো এবং অনুষ্ঠান সূচি কি কি হয়েছে বা কয়েকদিন ব্যাপী হয়েছে এটার বিষয়ে আপনি যা জানেন আর কি এটা একটু তথ্য তুলিয়া দিন। তো আপনার এই হাইলাকান্দি ভৈরববাড়ি সেবা সমিতির পক্ষে প্রথমবারের মতো হাইলাকান্দিতে এই শ্রী শ্রী রুদ্র মহাযজ্ঞ অনুষ্ঠান করা হয়েছে। এখানে যেমন বানারস কাশীর থেকে মহারাজ্যের আইসুন, মধ্যপ্রদেশ থেকে আইসুন এবং শিলচর থেকে আইসুন, এই 4 দিনের যজ্ঞে দুপুরবেলার যজ্ঞ হয়েছে, মহাপ্রসাদ বিতরণ হয়েছে, প্রত্যেক দিন সন্ধ্যার সময় গীতা যজ্ঞ হয়েছে, গীতা পাঠ এবং গীতা প্রবচন হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজকে শেষ দিন, আজকে মাইবং থেকে নৃত্যিকা নাট্যগোষ্ঠীর তরফে এই আমরা দক্ষ যজ্ঞ অনুষ্ঠানের নাচ চলছে, আপনারা দেখতেছেন। তারপরে থাকবে অনুসূয়া মজুমদারের কীর্তন এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান থাকবে। তো আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করছি এবং এই যে রুদ্র মহাযজ্ঞ আমাদের আগামীতে ইচ্ছা আছে যে আমরা মহারুদ্র যজ্ঞ করতে চাইব, যদি আপনারা সব মানে ভক্তমণ্ডলীর সহযোগিতা পাই এবং ভৈরববাড়ি সেবা সমিতি যারাই আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। আচ্ছা, এই অনুষ্ঠান সূচি মানে কয়েকদিন ব্যাপী চলেছে? 4 দিন। 4 দিন? 4 দিন, 24 তারিখ অধিবাস, 25, 26, 27, এই 3 দিন আপনার যজ্ঞ, দুপুরবেলার যজ্ঞ হয়েছে, সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর অনুষ্ঠানে উপস্থিত কারা কারা ছিলেন? অনুষ্ঠানে আমাদের এখানকার বিশিষ্ট প্রত্যেকেই ছিলেন, বিশেষ করে আমাদের পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী, তিনি উপদেষ্টা, সভাপতি হলেন ওই প্রবীর চন্দ্র পাল, যাকে বাদল পাল নামে সবাই চিনেন। তাছাড়া আছেন সুব্রত শর্মা মজুমদার, কল্যাণপুর কায়স্থ অসিত চন্দ্র পাল, এবং সম্পাদক হিসেবে আছেন সুব্রত ভট্টাচার্য, এবং আরও আছেন বিভিন্ন কর্মকর্তা নিয়েই আমাদের এই ভৈরববাড়ি সেবা সমিতি কাজ করছে। চয়ন চৌধুরী কোষাধ্যক্ষ পদে, চয়ন চৌধুরী। আচ্ছা, আপনাদের নমস্কার, আমি সুপ্রিয়া পাল, নতুনপাড়া ওয়ার্ড নাম্বার 6, দুর্গা বাহিনী ডিস্ট্রিক্টের প্রমুখ, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের। আর রুদ্র মহাযজ্ঞে সবাই ভালোভাবে দেখেছেন, চেক করেছেন, দাদারা দিদিরা বোনেরাও আছে, দুর্গা বাহিনী আছে, আর মাতৃশক্তি আর দাদারা কাকুরাও ভালো ইয়ে করেছে, সাহায্য করেছে, হেল্প করেছে, আমাদের যাতে পরিশ্রম যাতে না হয়, কষ্ট যাতে না হয়, চেকও করেছে, এটুকুই। ভালো হয়েছে, ধন্যবাদ। সিপ্রিয়ান ডায়াস কি রিপোর্ট।